ফিলিস্তিন ইসরায়েল সংকট নিরসনে জাতিসংঘ পুরোপুরি ব্যর্থ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী শিকদারের মতে, শান্তির কথা বললেও ঠুটো জগন্নাথের ভূমিকা নিয়েছে সারা বিশ্ব। অন্যদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু চলমান ইস্যুতে বাংলাদেশের ভূমিকা প্রশংসা করে বলেন, এই সংকট মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। লাকমিনা জেসমিন সমার প্রতিবেদন। থামছেই না ফিলিস্তিনের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা। এখন পর্যন্ত গাজা উপত্যকায় অন্তত 21 শিশুসহ শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে আর আহত হয়েছেন হাজারো ফিলিস্তিনি। সারা বিশ্বের মতো বাংলাদেশেও চলছে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ। রাষ্ট্রীয় প্ল্যাটফর্মে এই হামলার নিন্দা করা ছাড়াও দেশব্যাপী নিয়মিতই চলছে প্রতিবাদ সমাবেশ। শনিবার জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, এই হামলা বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের জোরালো ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের অবস্থানের প্রশংসাও করেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বলিষ্ঠ প্রতিবাদ জানিয়েছেন, আমরা এটা ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি এই প্রতিবাদ ন্যায্য প্রতিবাদ, সব রাষ্ট্রের এই প্রতিবাদ জানানো উচিত। অবিলম্বে জাতিসংঘ তার নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকে এই হামলা অবিলম্বে বন্ধ করা উচিত। নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী শিকদার মনে করেন, এই সংকট নিরসনে জাতিসংঘ শান্তির কথা বললেও দ্বিমুখী আচরণ করছে। ইসরায়েলের এই যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, নারী শিশু হত্যার যে অপরাধ তাকে নগ্নভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন। সুতরাং এই জাতিসংঘ এক ফুটা জগন্নাথে পরিণত হয়েছে। ইসরায়েল সমর্থক বিশ্ব সম্প্রদায়েরও কড়া সমালোচনা করেন নিরাপত্তা বিশ্লেষক জেনারেল শিকদার। যে পরাশক্তি শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তারা দ্বিমুখী আচরণ করছেন এবং বিশ্ব সম্প্রদায় যা আছে তারা কখনো কখনো লিপ সার্ভিস দিচ্ছেন কিন্তু জোরালো করে ভূমিকা নাই। সংকটের শুরু থেকেই এই ইস্যুতে ফিলিস্তিনকে সমর্থন করে আসছে বাংলাদেশ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।